মানে তোমার শুটের সাথে সাথে যে আর কি মজাগুলো হয় বা যে কমেডি গুলো হয়ে থাকে সেইগুলো তোমাদেরকে আজকে আমি আমার ব্লগের মাধ্যমে কিছুটা দেখাবো, পুরোটা দেখাতে পারিনি বিকজ ওর শুটের জন্য একটু বিজি ছিলাম। মানে ওর শুটটা নিয়ে, ওর শুটের এডিটিং নিয়ে এইগুলো নিয়ে একটু বিজি ছিলাম, তো যার কারণে শুটটা করতে পারিনি ভালো করে আমি আমার ব্লগটা। বাট যেটুকুনি হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভিডিওটা দেখার আগে চলো তা চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো। তো আমাদের এখন নতুন কোণে এখন রেডি, তো এখন যাচ্ছে নতুন কোণে। এখন তো যাবেন কোথায় এখন? কোনো অসুবিধা নেই, এখন তো চলো। আমরা রয়েছি, কোনো অসুবিধা নেই সাপোর্টে। আজকে দিশা নিচ্ছে টোটাল যে মানে ভিডিওটা এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আমার কাছেও, বিকজ ফার্স্ট টাইম আমি এই শ্যুটটা করছি, তো খুব ভালো লাগছে। দেখা যাক, খুব এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টটা তো তেমনই, দেখা যাক কতটা কি হয়। তো চলো, আজকে খুব মজা হতে চলেছে, তো চলো দেখতে থাকো ভিডিও কেমন হবে। তাকাচ্ছে লোকজন, যে বিয়ে হয়ে গেল নাকি ওখান থেকে, কাকা বলছে বিয়ে হয়ে গেল নাকি। পাশে দিয়ে টোটো দিয়ে যাচ্ছে সব তাকাতে তাকাতে, সব এখন তাকাচ্ছে, যে দেখবে দেখুক এটাই তো চাই। পাশ দিয়ে তাকাতে তাকাতে যাচ্ছে, কি হচ্ছে এটা, নতুন বউ কোথায় যাচ্ছে একা একা। পাশ দিয়ে দুটো আন্টি আসছে তাকাতে তাকাতে, মালাটা শান্তি করে গিয়ে পড়বো। কথা বলে যা বলে উপরে যাবো, একটু রিয়াকশনটা দেখতে, কথা বলতে বলতে যাবো। তুই যা, তুই টিকিট কাটতে যা। कौन है ये लोग, कहां से आते हैं ये? ব্যাপারটা হচ্ছে এখন মানে এ যে উঠে এইভাবে সেজে আছে বিশ্বাস করবে না, মানে সে কিরকম ভাবে কিরকম ভাবে সব তাকাচ্ছে লোকজনের, মানে তার মধ্যে এতক্ষণ ওর কাছে হাতে মালাটা ছিল না, এরকম আমরা দাঁড়িয়ে আছি কথা বলছি, সেখানেও দেখো লোকজন তাকাতে তাকাতে যাচ্ছে পাশ দিয়ে। মানে পুরো আজকের যে ভিডিওটা ওইদিকে লোকগুলো তাকাচ্ছে, পুরো যে ভিডিওটা আজকে সাকসেসফুল হচ্ছে সেটা বুঝতে পারছি, কারণ ভালো সাকসেস পাচ্ছি প্রচুর। তারা তোমাদের দেখাচ্ছে কোথা কোথা থেকে দেখছে লোকজন, যে ক্যামেরা দেখো কোথা থেকে কোথা থেকে দেখছে, দেখো ছেলে পিলে সব দেখছে, দেখো কিরকম ভাবে ওইদিক থেকে সবাই তাকাচ্ছে কিরকম ভাবে। লোকে আমাদের পাগল ছাগল ভাবছে দূর থেকে, দেখে বুঝতেই পারছ। তো আমরা রিয়াকশন ভিডিওর জন্য সিঙ্গাপুর বাস স্ট্যান্ডে তো গেছিলাম, তো বাস স্ট্যান্ড থেকে বেরোনোর পর আমরা যখন লঞ্চে উঠি তখন দেখা হয় একটা দাদু আর একটা ঠাম্মার সাথে। তো তাদের কীর্তিটা একবার দেখে নাও, আই থিঙ্ক তাদের কীর্তি দেখলে তোমরা হেসে মরে যাবে, তো দেখে নাও একবার তাদের কীর্তিটা। হ্যাঁ
एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। सही खेल गए बहन। तो তারপর আমরা ওখানে থেকে বেরিয়ে আসার পর আমরা চলে গেছিলাম সোজা স্টেশনে, বিকজ আমি রাস্তায় কথাগুলো এখন আমি বাড়িতে এসে রেকর্ড করছি, বিকজ আমি ওখানে বলতে পারিনি, কারণ আমি টাইম পাইনি, বাস স্কোপ ছিল না আমার যে কথাগুলো রেকর্ড করব বা কথাগুলো বলবো। সো যার কারণে আমি এখানে আলাদা করে ঘরে রেকর্ড করছি। তো যাই হোক, এরপর আমি যাচ্ছি স্টেশন। চলো, স্টেশনে যে রিয়াকশনটা আছে সেটা তোর কাছে দেখেই নিচ্ছ, ওর বিহাইন্ড দ্য সিনগুলো তোমরা আবার দেখে নাও। আজকের ভিডিও এইটুকুই ছিল, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম মজার মজার ভিডিও পেতে, আপডেট পেতে তাড়াতাড়ি গিয়ে আমার ফলো করে দাও। আমার ইনস্টা আইডিটাকে ডিজে আরিয়ান আছে, আর ফেসবুক পেজ আছে আরিয়ান ব্লগ। তো যাও সেখানে গিয়ে ফলো করে দাও তাড়াতাড়ি। সো এই ভিডিওটা যেটা দেখবে, এর পর একটা ভিডিও আসতে চলেছে, ধামাকা ভিডিও। সো সেই ভিডিওটা কি না বৃত্তান্ত আমি কিচ্ছু বলবো না। ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ধামাকা ব্লগ আসতে চলেছে ভিডিওটা, যখন দেখবে এখন কিছু বলবো না, যখন দেখবে তখন বুঝতে হবে। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো কন্টেন্টের সাথে। ততক্ষণ টাটা বাই, স্টে সেফ, স্টে হোম।